হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি, একটুকু আছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম। কাল থেকে পাখাটা চালিয়ে, পাখা চালালে আরো বেশি গরম নামে আমাদের ঘরে। কাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, প্রচণ্ড ব্যস্ত। কাজ আমার তো কাজ ছিল, সূর্যেরও কাজ ছিল। তারপরে মা প্রচণ্ড গরম, জীবন বেরিয়ে যাচ্ছে। রোদ্দুরের তাপ না থাকলে মানে ঘুম হয়ে রয়েছে গরমে। তো কালকে ছিল মেন পুটুর একটা জায়গায় নেমন্তন্ন ছিল, বিশেষ করে পুটুর নেমন্তন্ন ছিল। কিন্তু পুটু যে টোটো করে পুটুকে আমরা নিয়ে যাই বেড়াতে, তো ওই টোটোর কাকার মানে অন্য জায়গায় ভাড়া ছিল, তো কাকা বললো যেতে পারবে না। আর তারপরে কথা হচ্ছে কালকে বৃষ্টি হচ্ছিলো, তো যার জন্য পুটুকে নিয়ে যায়নি। নেমন্তন্ন ছিল হচ্ছে যে হুগলি স্ট্রিট ডগের একটা এনজিও আছে, তো ওই এনজিওটার সাথে আমি প্রত্যক্ষভাবে না কিন্তু পরোক্ষভাবে যুক্ত। কারণ হচ্ছে আমার পাড়ার বা আশেপাশে পাড়ার যে কুকুরগুলো আমি ট্রিটমেন্ট করি, আমি যখন দেখি কিছু হয়েছে মানে আমার ক্ষমতা যতখানি থাকে ওদের সাথে ফোন করে যোগাযোগ করে চেষ্টা করি। বাড়াবাড়ি হলে ওরা এসে আমাকে ট্রিটমেন্ট দেয়, আর না হলে আমার ক্ষমতা যতখানি হয় সেটা আমি করি। তো ওখানে একটা নতুন, ওরা একটা নতুন রুম নিয়ে নতুনভাবে ওটাকে মানে ওখানে ডাক্তারের পরিষেবা মানে রাস্তার কুকুরে কোনো কিছু নিয়ে হয়ে গেলে, সময় অ্যাক্সিডেন্ট বা যাই হোক, ওখানে নিয়ে গেলে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। তো ওটা কালকে ওপেনিং ছিল, তো আমাকে পুটুর পাপাকে পুটুকে অবশ্যই বারবার করে যেতে বলেছিল, অনেকবার বলেছিল। আমি ভেবেছিলাম প্রথমে পুটুকে নিয়ে যাব, এক হচ্ছে টোটো পেলাম না, দ্বিতীয় হচ্ছে যে বৃষ্টি হচ্ছিলো যার জন্য পুটুকে নিলাম না। অনেকটা দূরে ব্যান্ডেলে পুরো ব্যান্ডেল ইএসআই হসপিটাল ওখানে হয়েছে, ওটা একটা রুম নিয়েছিল। তো ওখানে কালকে গিয়েছিলাম, ওখান থেকে ফিরেছি মোটামুটি 8টা বেজে গেছে, তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের ওখানে থাকার কথা, পুজো টুজো হচ্ছিলো রুমটাতে, তারপর আমরা থাকিনি বেশিক্ষণ, কারণ পুকুর একা একা বেশিক্ষণ থাকতে চায় না। এখন এমনিতে একটু বেশি কান্নাকাটি করা বলে সেই জন্য পুটুর আমরা চলেই এলাম, পুটু পাপার আমি। আর আজকে সকাল থেকে গরমের মধ্যে কম্পিউটার পাড়ায়, আর একটা কুকুরের একটা ভুলু অন্য জায়গা থেকে এসেছে, কানের এই জায়গাটা কামড়েছে, কুকুরটার ড্রেসিং চলছে। আজকে সকাল থেকে এখনও যেতে পারিনি, কালকে রাত্রে ওষুধ খাইয়ে এসেছি। এখন কম্পিউটারের কাজ মিটলে পুটুকে খাইয়ে দাইয়ে তারপরে যাবো ওর ড্রেসিং করতে। সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটছে, তার মধ্যে অসহ্য গরমে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুটুকে নিয়ে আসছিলাম, ও এখন খেয়ে দিয়ে গিয়ে মোটামুটি ঘুম এখন পুরো টোটালি। আমি এই উঠলাম, আমার কম্পিউটারে বসবো। তো তোমাদের আমার ভিডিও যদি আশেপাশে কেউ দেখো এখানকার কোনো রাস্তার কুকুরের যদি কোনো সময় কোনো কিছু প্রবলেম হয়, তো তোমরা ব্যান্ডেল ইএসআই হসপিটাল ওখানে গিয়ে যোগাযোগ করবে, একটা পশুদের বলবে যে একটা নতুন চিকিৎসা করার জায়গা করা হয়েছে, যেখানে মানে মেন ওনার হচ্ছে সৌদিদা, সৌদীপ নিয়োগী ওনার নাম আমাদের এখানে চুচুড়াতে বাড়ি। তো তোমরা যদি চাও মানে কোনো স্ট্রিট ডগের হেল্প করতে কোনো রকমভাবে, তাহলে ওখানে গিয়ে যোগাযোগ করো, অবশ্যই করো। কারণ এই সময়টা ওদের প্রচণ্ড, ওরা কামড়াকামড়ি করে, ঘা হয়ে যায়। তোমরা চাইলে ওখানে নিয়ে যেতে পারো, বিনা পয়সায় চিকিৎসাটা দেবে, তাহলে হেল্প করো। চলো আর বেশি বকবো না, সবাই ঠাটা, প্রচণ্ড গরম, জানি তোমাদেরও কষ্ট হচ্ছে, পাগলের মতো অবস্থা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আমাকে হেল্প অবশ্যই করো। আর রাস্তার কুকুরদের, যারা কুকুর কেন যে কোনো পোষ্যই হোক না কেন রাস্তায়, সবাইকে হেল্প করো। টাটা।